বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে, সুপরিকল্পিতভাবে জনমত প্রকাশে বাধা দিয়ে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে সাংবাদিকদের উপর। অবিলম্বে আইনটি বাতিলের দাবি করেন তিনি। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে আন্দোলনের সহযাত্রীরা সবাই একমত হয়েছে বলে জানান মির্জা ফখরুল। দুপুরে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটির বৈঠক। সেখানে আলোচনা হয় চলমান রাজনৈতিক পরিস্থিতি, যুগপথ আন্দোলন সহ নানা বিষয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জানান, লিয়াজো কমিটির বৈঠকে নগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর তীব্র নিন্দা জানানো হয়। শনিবার দেশব্যাপী যুগপথ কর্মসূচিতে সন্ত্রাসী হামলারও নিন্দা জানানো হয়। আমরা আশা করি যুগপথ যে কর্মসূচির যে আন্দোলন, সে আন্দোলন আরও বেগবান হবে এবং আমাদের অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো আমরা এর সংখ্যা আরও বাড়াতে পারব এবং এই আন্দোলনকে আরও বেগবান করে আমরা এই ভয়াবহ যে একটা দানবীয় সরকার আছে তাকে সরিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে প্রতিষ্ঠা করব। তবে এই ব্যাপারে আমরা নিশ্চিত সবাই একমত যে আওয়ামী সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন এখানে জনগণ হতে দেবে না, আমরা হতে দেব না, এই ব্যাপারে আমরা একমত। মির্জা ফখরুলের অভিযোগ, সরকারের নির্যাতনের কারণে অনেক সম্পাদক নির্যাতিত, দেশ ছেড়ে নির্বাসিত হয়েছেন অনেক সাংবাদিক। এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনমতকে আপনি যেন প্রকাশিত না হয় এবং সংবাদপত্রের স্বাধীনতাকে দমন করবার জন্যে সাংবাদিকদের উপর আক্রমণ করছে। বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে ব্যবহার করে সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, সেটাকে তারা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে। এবং একই সঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ওপরে যে মামলা, সেটারও নিন্দা করা হয়েছে, আলোচনা করেছি আমরা। এবং আমরা এই সকল মামলা প্রত্যাহার করা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পুরোপুরি বাতিল করার ব্যাপারে আমরা একমত হয়েছি। এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনার সভা করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দুর্নীতি লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার, এ সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়। আওয়ামী লীগের সিন্ডিকেট, তারা বাংলাদেশটাকে লুটেপুটে আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলো আজকে, অনেকগুলো ব্যাংক আজকে দেউলিয়া হওয়ার পথে। জনগণ আজকে দ্রব্যমূল্য রুদ্ধগতিতে আজকে দিশেহারা। সরকার কিন্তু চাপাবাজি করে বেড়াচ্ছে যে অর্থনীতি নাকি সব ঠিক আছে, বাংলাদেশ নাকি সব ঠিক আছে। এই সরকারকে যত দ্রুত ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায় দেশ জাতির জন্য ততই মঙ্গল। জনগণকে ঐক্যবদ্ধ করে এ সরকারের বিদায়ের জন্য গণ আন্দোলনের প্রস্তুতি নিতে সবার প্রতি আহ্বান জানান ডক্টর মোশাররফ। আজকে নিত্য জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।